সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা পোস্টমর্টম করব সোল্ডারিং আয়রনকে। সোল্ডারিং আয়রন কিভাবে তৈরি করা হয়েছে এবং সোল্ডারিং আয়রনের মধ্যে কি কি দেওয়া হয়েছে, কি কি কারণে এই সোল্ডারিং আয়রনগুলো গরম হয়, আমরা এই তিনটি সোল্ডারিং আয়রনকে খুলব এবং পোস্টমর্টম করব। তো দেখব যে কি কি কারণে এই সোল্ডারিং আয়রনগুলো গরম হয় এবং কিভাবে সোল্ডারিং আয়রনটা বানানো হয়। আপনিও কিভাবে একটা ঘরে বসে সোল্ডারিং আয়রন বানাবেন সেই পরামর্শ থাকবে ফ্রিতে। তো এখানে আমরা তিনটি সোল্ডারিং আয়রন নিয়েছি, একটি হচ্ছে ওল্ড মডেলের এবং এইটা হচ্ছে আপডেট একটা মডেলের, এটা দামও অনেক বেশি। তো এই তিনটি সোল্ডারিং আয়রনের মধ্যে দুইটি সোল্ডারিং আয়রন কিন্তু প্রায় সেম, কিন্তু এটা হচ্ছে একটু ভিন্ন, এটার প্রাইসটাও অনেক বেশি। তো আমরা তিনটির মধ্যে আমরা প্রথমে ওল্ড মডেলের যেই সোল্ডারিং আয়রনগুলো রয়েছে সেগুলো খুলব এবং দেখব যে সেগুলোর মধ্যে কী কী দেওয়া হয়েছে। তো আর দেরি কিসের,